কথিত আছে যে একজন পণ্ডিত তার এক শিষ্যকে নিয়ে মাঠের মাঝে হাঁটতে ছিলেন চলতে চলতে তারা একটি পুরোনো জুতা দেখতে পেয়েছিল তারা জমিতে কৃষক কাজ করে শীঘ্রই নিতে আসবে শিষ্য তার সাহেবকে বলল মহতারাম যদি কৃষকের রেখে যাওয়া জোতা নিয়ে কৌতুক করি অর্থাৎ তার জুতা জোড়া লুকিয়ে রাখি এবং যখন সে কাজ শেষ করে জোতা নিতে এসে তা না পায় তখন তার অবস্থা কেমন হয় শেখ জবাব দিলেন আমরা অবশ্যই অন্যের দুঃখ নিয়ে নিজেরা কৌতুক করতে পারি না বরং আমি যা বলি সেভাবে কৌতুক করে তাকে তুমি সুখ দিতে পারো তুমি ধোনির দুলাল চাইলে তুমি কৌতুকটা এভাবে করতে পারো তার জুতার নিচে কিছু টাকা রেখে দাও যখন দরিদ্র কৃষক জুতা পায়ে দিতে এসে সেখানে টাকা পাবে তখন তার অবস্থা কেমন হয় বা এই মুদ্রা তাকে কিভাবে প্রভাবিত করে লুকিয়ে দেখতে পারো ছাত্র প্রস্তাব প্রস্তাবটি শুনে মুগ্ধ হলো সে কৃষকের জুতাতে কিছু টাকা রেখে সে এবং তার সায়ক জুপের আড়ালে লুকিয়ে রইল কিছুক্ষণ পর দরিদ্র কৃষক কাজ শেষ করে জুতা নিতে আসলো সেখানে রাখা কাপড় চোপড় নিয়ে জুতার ভিতরে পা রাখলো তখন অনুভব করলো ভিতরে কিছু একটা আছে এবং হাতে নিয়ে সেখানে টাকা দেখে অবাক হলো ঠিক দ্বিতীয় জুতাতেও টাকা পেল টাকার দিকে মনোযোগ সহকারে তাকিয়ে রইল আর ভাবতে লাগলো আমি স্বপ্ন দেখছি না তো চিমটি কাটতে লাগলো নিজের শরীরে তারপর চারিদিকে তাকালো কিন্তু আশেপাশে কাউকে দেখতে পেল না কৃষক টাকাগুলো পকেটে রেখে হাঁটু গে বসে অশ্রু নয়নে আকাশের দিকে তাকালো এবং বলতে লাগলো হে আমার রব আমি তোমার কৃতজ্ঞতা জানাই তুমি জানো আমার স্ত্রী অসুস্থ সন্তানগুলো অনাহারে আছে আমি এই টাকা দিয়ে তাদের মুখে হাসি ফুটাতে পারবো লোকটি আকাশের দিকে চেয়ে দীর্ঘক্ষণ কাঁদতে থাকল পরে শেষদায় লুটিয়ে পড়ল আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলো দৃশ্যটি দেখে ছাত্র খুব প্রভাবিত হলো এবং তার চোখের কোনায় পানি চলে আসলো তখন সায়ক ছাত্রকে বললেন তার জুতা লুকিয়ে রেখে কৌতুক করা অপেক্ষা এই দৃশ্য কি তোমাকে বেশি আনন্দ দিতে পারেনি শিক্ষার্থী জবাব দিল মহাতারাম আপনার কাছ থেকে আমি এমন একটি শিক্ষা শিখেছি যা কখনই বলব না এখন বুঝতে পেরেছি আপনার সেই কথা নিজে গ্রহণ করা অপেক্ষা অন্যকে প্রদান করায় বেশি সুখ চমৎকার উক্তি মোস্তাদ তাকে আরো বললেন অনুগ্রহ কয়েকভাবে করা যায় যেমন প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরও মাফ করে দেয়া বাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করা ক্ষমা করা এবং মন্দ ধারণা পরিহার করা বাইয়ের অনুপস্থিতিতে মানহানিকর কথাবার্তা থেকে বিরত থাকা বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টসে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের আরও উৎসাহিত করবেন দেখা হবে কথা হবে আগামী ভিডিওতে ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ